আজকে আমি চলেছি গড়িয়া রথতলাতে। এখন আমি বিল্ডিং এর টেরেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার NSC বোস রোড। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 2BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলে এসেছি গড়িয়া রথতলাতে। এখানে আজকে আপনাদেরকে 2BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আর আজকে আমার সাথে আছে হচ্ছে দেবাশিস দা, ওনার নম্বরটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তো ডিরেক্টলি ওনাকে কল করে নেবেন। তো আমি অলরেডি ফার্স্ট শটে দেখিয়ে দিয়েছি লোকেশনটা, খুবই প্রাইম লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে। বাট স্টিল তুমি যদি একটু ডিটেলসে বলে দিতে। এটা হচ্ছে গড়িয়া রথতলা, NSC বোস রোড, পাশে ফ্ল্যাটটা 50 মিটার হচ্ছে NSC বোস রোড, আর 100 মিটার হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন। আর 5-6 নম্বর বাস স্ট্যান্ডটাও তো কাছে রয়েছে, এখান থেকে কত মিটার হবে? 100 মিটার? 5-6 নম্বর বাস স্ট্যান্ড 200 মিটার, 200 মিটার। আর গড়িয়া বাজারটা এখান থেকে কত হবে? 300 মিটার, 250 থেকে 300 মিটার, তাই না? আর পাড়া দিয়ে একটা বাজার আছে রথতলা বাজার, 50 মিটার। বাহ, আর এটা তো G+3 বিল্ডিং রয়েছে। কোন ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবল আছে? সেকেন্ড ফ্লোরে, মানে টপ ফ্লোর না, তাই তো? আচ্ছা, আর এই ফ্ল্যাটের সাথে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, তাই তো? আর স্কোয়ার ফিট এরিয়া কত আছে? 720। আর কত বছর পুরনো বিল্ডিংটা? এটা 8 বছর। 8 বছর কেন বিক্রি করতে চাইছে, রিজনটা কি? রিজনটা ওনারা আর একটু বড় ফ্ল্যাট নেবেন এই জন্য। আচ্ছা, আর পেপার সব ওকে আছে তো? ওকে আছে, যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আর অ্যামেনিটিস এখানে কি রয়েছে? এখানে ওই 24 ঘন্টা জল আছে, আর কার পার্কিং আছে এই। আচ্ছা, আর এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। মেট্রো স্টেশন তো আপনাকে দেখিয়ে দিয়েছি, বাড়ির কাছেই মেট্রো রয়েছে। আর যদি আমি রেলওয়ে স্টেশন বলি, কতটা ডিস্টেন্স রয়েছে? রেলওয়ে স্টেশন 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আর গড়িয়া 5-6 নম্বর বাস স্ট্যান্ডও খুবই কাছে, আপনারা হেঁটেই যেতে পারবেন। 100 মিটার হচ্ছে আপনার 5-6 নম্বর বাস স্ট্যান্ড। আর যদি আমি অটো স্ট্যান্ড বলি, আমি তো দেখলাম NSC বোস রোডে অটোগুলো যাচ্ছে, সেই অটোগুলো কোথায় আছে? টলিগঞ্জ। আর কোথায় কোথায় যাচ্ছে? নাকতলা, রানীনগর, নেত্রীনগর। আচ্ছা, তো আর এবার হচ্ছে মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। সামনেই তো মার্কেটটা রয়েছে, মার্কেটের নামটা কি আছে? রথতলা বাজার। রথতলা বাজার রয়েছে, সেখানে আপনারা মাছ সবজি সবই পেয়ে যাবেন। আর সুপার মার্কেট এখানে কি রয়েছে? নাকতলাতে রয়েছে, বাজনাইতে রয়েছে, গড়িয়াতে রয়েছে, মানে স্পেন্সার, জিও মার্ট, আরামবাগ মাছ সবই পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? কাছাকাছি স্কুল রয়েছে, জিডি বিল্ডার আছে, বিডি মেমোরিয়াল আছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আনন্দ আশ্রম, নাকতলা। আচ্ছা, অনেকগুলো স্কুল আছে। হ্যাঁ, কলেজ রয়েছে, কেকে দাস, এন্ড্রুস কলেজ, এটা তো ওয়াকিং ডিস্টেন্স, এন্ড্রুস কলেজ, এন্ড্রুস কলেজ, আর নেত্রীনগর কলেজ। আচ্ছা, আর এবার হচ্ছে আপনার হসপিটাল কি রয়েছে? বড় হসপিটাল, বড় হসপিটাল রয়েছে, বাঙ্গুর হসপিটাল, বাগাজিদিন হসপিটাল, আইডিস হসপিটাল, হিন্দুস্তান হেল্প, হিন্দুস্তান হেল্প। আর যদি EMI পাশে চলে যায় তাহলে পরপর করে পাওয়া যায়, প্রচুর। আচ্ছা, আর মেডিকেল স্টোর আর ব্যাংকের ATM নিয়ে নতুন করে কিছু বলছি না, মেন রোডের উপরেই রয়েছে ফ্ল্যাটটা। আপনারা বাইরে মানে বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনারা ব্যাক টু ব্যাক মেডিকেল স্টোর আর ব্যাংকের ATM পেয়ে যাবেন। আর এটা ওয়াটার সোর্স কি রয়েছে এখানে? গার্ডেনের নিচের মিষ্টি জল, মিষ্টি জল, KMC এরিয়া, কর্পোরেশন এরিয়া, তাই তো? আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি। বাহ, এখানে মেনটেন্যান্স কস্ট পার মান্থ কত করে পড়বে? ওই 400 টাকা মতো। 400 টাকা, ওকে। আর ফ্ল্যাটের সাথে আপনারা এই পার্কিংটা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছে। এটা স্যার হচ্ছে 724 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং, দেখে নিন সাউথ ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 স্টার ওপেন, সাউথ ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাটস রয়েছে, দেখে নিন পরপর করে। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না, এন্ট্রেন্সের ঠিক অপোজিটে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, সেখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। বিল্ডিংয়ে রং করা রয়েছে, দেখে নিন, কলাপসিবল গেট লাগানো রয়েছে, প্রীতি সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর, এখানে আপনারা লক সিস্টেম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার MCB। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, একটা ওপেন কিচেন পেয়ে যাবেন। তার ঠিক পাশে একটা বেসিন রয়েছে, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা, আর উপরে দেখতে পাচ্ছেন একটা লফট এরিয়া রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x14, এই টোটাল সাইজটা বলে দিলাম।
এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিন, 18x14 হচ্ছে এটা সাইজ। তো আপনারা এই সাইডে একটা লম্বা করে সোফা রাখতে পারবেন, আর টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, একটা বড় এলইডি টিভি ইনস্টল করতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, আপনারা এই পাশটাতে একটা চারজনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে, স্পেশিয়াস রয়েছে, দেখে নিন। ফ্রিজের পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন, একটা সিঙ্গেল ডোরের ছোট ফ্রিজ এখানে রয়েছে। এবার আপনাকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কিচেন, দেখতে পাচ্ছেন আর্চ করা রয়েছে, ওয়েস্ট নর্থ ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 6.5x7। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ফুল্লি গ্রানাইট ফিনিশ রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন, দেখে নিন। একটা মিডিয়াম সাইজের সিঙ্ক এখানে ইউজ করা হয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন, আর মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া হয়েছে। আর কিচেনের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন এখানে হিন্দুবারে একটা মিডিয়াম সাইজের বেসিন বসানো রয়েছে। এবার আপনাকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6.5x3। এখানে দেখতে পাচ্ছেন পুরো গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে টপ টু বটম। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা কিচেনের ঠিক পাশে রয়েছে। এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4, নর্থ ওয়েস্ট ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, ফাইবারের ডোর এখানে আপনারা পেয়ে যাবেন, ভেতরে আপনারা কোনো বেসিন পাচ্ছেন না, বাইরে একটা বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার, ক্লাসিকের একটা কোমর পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এবার আপনাকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এটা হচ্ছে আমার ফার্স্ট বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আমার 10.5x10, অনলি ওয়ান সাইড ওপেন রয়েছে, সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, দেখে নিন। আপনার ফার্স্ট বেডরুমটা পেয়ে যাবেন, ঢুকেই রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুইচেস, এসির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। ফ্ল্যাটের কন্ডিশন একবার দেখে নিন। তো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x10, এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, সাউথ ওয়েস্ট আর ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে, দেখে নিন। এসির পয়েন্ট আপনারা সেকেন্ড বেডরুমেও পাচ্ছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4.5x3। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে টাইলস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার ট্যাপ, মার্বলের একটা ছোট্ট স্ল্যাব করে দেওয়া রয়েছে, মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, ফাইবারের ডোর এখানে ইউজ করা হয়েছে, আর ক্লাসিকের একটা কোমর পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন একটা লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 724 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন, এটা কিন্তু টপ ফ্লোর না, এটা সেকেন্ড ফ্লোর। এই ফ্ল্যাটের উপরে আরেকটা ফ্ল্যাট রয়েছে, আর এটা আপনার 6 থেকে 7 বছর পুরনো বিল্ডিং, যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে আমি দেবাশিষ দার নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা সাইট ভিজিট করতে চান ডিরেক্টলি দেবাশিষ দাকে কল করে একবার সাইট ভিজিট করে নিন। সো দেবাশিষ দা, 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? ৩০ লাখ উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ছাদ, এখানে দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে, আর উপরে আপনারা কংক্রিটের 10,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাকে ফ্ল্যাটে ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।